ফ্রেন্ডস, চলে এলাম আজকে প্রিন্স মিউজিকের গোডাউনে। তো দেখতে পারো প্রিন্স মিউজিকের নতুন সেটআপ অলরেডি বি ক্যাবিনেট থেকে রিলিজ হয়ে গেছে, চলে এসেছে একদম গোডাউনে। অলরেডি অন্যান্য চ্যানেল বা ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে নিয়েছো, তো তোমাদের দেখিয়ে দিই এটা নতুন সেটআপ, তার লেখাটা একবার দেখিয়ে দিই তোমাদের। তো একদম নতুন স্টাইলের নতুন ক্যাবিনেট দেখতে পারো, এখানে মিড ফিটিং চলছে। তো দেখতে পারো এটা নতুন মিড ফিটিং চলছে প্রিন্স মিউজিক। বুকসটা কেমন লাগছে প্রিন্স মিউজিকের নতুন, যে লেখাটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতে পারো এখানে র‍্যাক ট্যাক সমস্ত রয়েছে, এগুলো এক করে ফিটিং চলছে, কালকেই বেরিয়ে যাবে। এখানে দেখতে পারো সমস্ত টুইটার চেকিং চলছে বোর্ড সমেত। তো এটা হচ্ছে প্রিন্স মিউজিকের গোডাউন, দেখতে পারো এখানেও 10 মুখো র‍্যাক ফিটিং চলছে। তো কী কী রয়েছে একবার দেখিয়ে দিই তোমাদের, বোর্ড সমেত এখানে ফিটিং চলছে, 450 রয়েছে, 750 রয়েছে, তো টুইটার সমস্ত। তো একবার তোমাদের লোকেশানটা বলে দিচ্ছি, এটা হচ্ছে মুকুন্দপুর বাজার, কাঁথি থেকে প্রায় 3-4 কিলোমিটার মতো ভেতরে মুকুন্দপুর। তো এখানে প্রিন্স মিউজিকের গোডাউন দেখতে পারো, 1, 2, 3, 4 সম্ভবত গোডাউন। আর এই সাইডে রয়েছে এইচডি মিউজিকও, দেখতে পারো এইচডি মিউজিক। তো এখানে রয়েছে অ্যাম্পলিফায়ার্স, তো আমাদের মেন অপারেটর বাদানিদা এখানে দেখতে পারো কাজ করছে টিউটারের। তো সমস্ত 750 আর 450 এখানে কাজ চলছে বোর্ড সমেত। ভিতরে টুইটার রয়েছে, তাতে মেশিনও রয়েছে অ্যাম্পলিফায়ার্স। তো এখানে সমস্ত অ্যাম্পলিফায়ার রয়েছে, CA20 দেখতে পারো, নিচে রয়েছে অডিও টোনের AD9000, সেই সাইডে রয়েছে ATI40। আর র্যাকের মেশিন সমস্ত রয়েছে দেখতে পারো, অফিজার মেশিন, সাউন্ড স্ট্যান্ডার্ডের মেশিন, সেদিকে স্টেবিলাইজার। তো যেগুলো ওই কালোগুলো রয়েছে ওগুলো হচ্ছে অডিও টোনের লাইনার সম্ভবত। তো এগুলো লাইনার সময় 2 বেস 3 মিনিট চলবে আমাদের বাহিরিতে বিবেকানন্দ ক্লাবে, তো অবশ্যই যারা চেক আউট করতে চাও কালকে আসতে পারো। আর এই সাইডে রয়েছে কিছু স্টেবিলাইজার। তো পুরো গোডাউনের রিভিউ তো করা যাবে না, কারণ নতুন মাল ফিটিং চলছে, কালকে বেরিয়ে যাবে। তো কালকে একদম বিকেলে যেখানে বাজবে ফুল সেটআপ, ওইখান থেকেই তোমাদের ডাইরেক্ট চেষ্টা করব যাতে নতুন সেটআপের বাজানোটা দেখানো যায়। তো দেখতে পারো এখানে মিড ফিটিং চলছে, প্রায় ফিটিং শেষ। এগুলো নতুন বেস বা ফিটিং প্রায় কমপ্লিট। সব ফ্রি করে, এভি টেস্টিং করে দিচ্ছে বক্সগুলা। ঢুকুই মত না।